পৃথিবীর প্রত্যেকটা সায়েন্টিস্টরা রিসার্চ করছেন যে কোথার থেকে করোনার উৎপত্তি, এর ধর্ম কী, এই ভাইরাসটার ধর্ম কী। তখন ভারতবর্ষের কিছু রাজনৈতিক নেতা এবং তার পাশাপাশি গদি মিডিয়ার একাংশ আবিষ্কার করে ফেলেছেন এই করোনার উৎপত্তিস্থল কোথায়। তাদের কথানুসারে 13-15 মার্চ যে জমায়েত দিল্লিতে তাবলিকি জামাতে হয়েছে, সেখান থেকেই মুসলিমরা সারা ভারতবর্ষ জুড়ে এই করোনাকে ছড়িয়ে বেরিয়েছে। আমার প্রশ্নটা আমি সাপোর্ট করছি না, আমি তাদের জাস্টিফাইও করছি না, কিন্তু 13-15 মার্চের জমায়েতে যদি সারা ভারতবর্ষে করোনা সংক্রমণের কারণ যদি হয়ে থাকে সেখানকার মুসলিম নেতারা, তাহলে কেন হিন্দু মহাসভা 16 মার্চ গোমূত্র পার্টি করেছিল দিল্লিতে এবং সেখানে একটা বিশাল জনসভা করেছিল, তারাও কেন দায়িত্বহীনের মতন কাজ করে, তারাও কেন একই দোষে দোষী হবে না? কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি রামলাল্লার আরতি করবেন এবং বিভিন্ন লোকদের নিয়ে এই করোনা সংক্রমণের পর 25 তারিখ, তাহলে তিনি কেন একই দোষে দোষী হবে না? দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি একগাদা ভিড়ের মধ্যে চলে যাবেন এবং সেখানে গিয়ে তিনি দেখা যাচ্ছে সমস্ত মানুষের সাথে মিশে যাচ্ছে, তিনি কেন একই দোষে দোষী না? আসলে সব কিছুর মূলে লুকিয়ে আছে প্রশাসন গাফিলতি এবং ভ্রান্তির যে ত্রুটিটা সেটাকে কিন্তু সরিয়ে রাখার একটা প্রবণতা দিল্লির সরকার, কেন্দ্রের সরকার যার আন্ডারে স্বরাষ্ট্র দপ্তর, সেই কেন্দ্রের সরকার দিল্লিতে প্রশাসনিক ব্যবস্থাতে কেন ত্রুটি রেখে দিল, কেন এয়ারপোর্ট থেকে তাদেরকে, যাদের গায়ে পজিটিভ পাওয়া গেছিলো, তাদের তৎক্ষণাৎ কেন কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করা হলো না, কেন জমায়েতকে পারমিশন দেওয়া হলো সমস্ত ধর্ম প্রতিষ্ঠানের। আসলে বিজেপির সরকার কেন্দ্রে চেয়েছিল যে মানুষ সম্প্রদায়ের নামে আবার এই রকম পরিস্থিতিতেও রাজনীতির খেলায় মেতে উঠুক এবং আসল কারণগুলোকে ছাড়িয়ে তারা এই সম্প্রদায় তুতু ম্যাঁ করতে থাকুক। কিন্তু দেখুন, অপর প্রান্তে আমাদের বাংলা, আমাদের বাংলায় কিন্তু হয়নি, রামনবমী গেছে, বাংলার প্রত্যেকটি রাম ভক্ত তারা অত্যন্ত সচেতনতার সাথে বাংলায় রামের আরাধনা করেছেন, বাংলায় কিন্তু নমাজ বার গেছে শুক্রবার, কিন্তু বাংলার প্রত্যেকটি মুসলমান তারা অত্যন্ত দায়িত্বপূর্ণতার সাথে ঘরের মধ্যে বসে আল্লাহ উপাসনা করেছেন, রবিবার চার্চের দিন গেছে সানডে, কিন্তু তবুও কিন্তু কোনো চার্চে ভিড় হতে দেখা যায়নি। বাংলা এটা বাংলাই পারে, কারণ বাংলায় স্বামী বিবেকানন্দের জন্মভূমি, বাংলা মাদার টেরেসার কর্মভূমি, বাংলা মাদার টেরেসার সেবাভূমি, বাংলা ভগিনী নিবেদিতার সেবাভূমি, তাই বাংলাই পথ দেখায়, বাংলাই মডেল। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সর্বদা সম্প্রীতির বাতাবরণ বাংলায় তৈরি করে রাখেন, এটা তার কৃতিত্ব। কিন্তু আমরা দেখেছি সরকারি নির্দেশিকা কেন্দ্রীয় সরকার জারি করেছে, আমরা প্রত্যেকটা ভারতবাসী মানছি একজন দেশের যোগ্য নাগরিক হিসাবে, কিন্তু সেই কেন্দ্রীয় নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া দেবশ্রী চৌধুরী, তিনি 14 দিন ভিন রাজ্যের থেকে এসে কোয়ারেন্টিনে না গিয়ে মানুষের ভিড়ে চড়ে গেলেন। একটার পর একটা বিজেপির সাংসদেরা এই রাজ্যে তারা ফেক নিউজ ছড়াচ্ছে। আসলে কী বলুন তো, কেউ কেউ মমতাদির যে প্রতি মানুষের আশীর্বাদ, মমতাদির প্রতি মানুষের যে শ্রদ্ধা, মমতাদির প্রতি মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, তার এই বৃদ্ধি পাওয়া এবং সেটাকে দুহাত ভরে যখন মানুষ করছে সেই আশীর্বাদ, সেটাতে ঈর্ষান্বিত হয়ে মাঝে মাঝে একটু একটু সাম্প্রদায়িক নানারকমভাবে খোঁচা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের পার্সেন্টেজ খুবই কম, তারা পার্সেন্টেজের হিসাবে আসে না, তারা শতাংশের হিসাবে আসে না, তবুও তারা কিন্তু বাংলাকে উত্তক্ত করার চেষ্টা করছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ধর্মের বেশে মোহজারে ধরে, অন্ধ সেজন মারে আর মরে। মমতাদি বলেন, আমাদের নেত্রী বলেন, বাংলার ছাত্র যৌবন তার প্রাণের স্পন্দন, সেই প্রাণের স্পন্দন প্রাণ দিতে পারে, প্রাণ নিতে নয়। আমরা বিশ্বাস করি ছাত্র যৌবন ভাতের লড়াই বিশ্বাস করে, জাতির লড়াই নয়। যারা বাংলাকে জাতির নামে বিভক্ত করতে চাইছে তাদেরকে আগে সরিয়ে দিতে হবে বাংলার মাটিতে শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যকে সামনে রেখে। এবং মনে রাখবেন, এখন বর্তমানে আমরা প্রত্যেকে লকডাউনে আছি, কেন্দ্রীয় সরকার কর্তৃক এবং রাজ্য সরকার কর্তৃক যে যে নির্দেশিকা আপনাদের প্রত্যেককে দেওয়া হয়েছে সকলে সেই সেই নির্দেশিকা পালন করবেন এবং সকলে মিলে একটা সুন্দর পৃথিবী আমরা গড়বই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন।